হ্যালো, সবাই কেমন আছেন? আমি তৌফিক আহমেদ ফ্রম হ্যান্ডলুম অব বাংলাদেশ। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে জামদানি পাঞ্জাবি। আপনারা জামদানি শাড়ি সম্পর্কে অনেক শুনেছেন, দেখেছেন, জানেন, এবং জামদানির সাথে যে জামদানি শাড়ির সাথে যে অন্য কিছু বানানো হয় সেটা হয়তো আপনাদের খুব একটা বেশি আইডিয়া নাই। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো জামদানি পাঞ্জাবি কীভাবে বানানো হয় এবং কোথায় বানানো হয়। আমি প্রথমে বলে নিচ্ছি যে জামদানি পাঞ্জাবি বা জামদানি শাড়ি বানানো হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে, যেটা অতি প্রাচীনকাল থেকে এই শিল্পটা এখানে গড়ে উঠেছে এবং অভিনব কায়দায় সেগুলো বানানো হয়। আমি আজকে আপনাদের ঠিক সেই জায়গায় নিয়ে এসেছি যেখানে আপনারা দেখতে পারবেন জামদানি পাঞ্জাবি কীভাবে বানানো হয়। আচ্ছা, এটা এখন কাজ শেষ, এটাকে মার্ক দেওয়া হচ্ছে। এই যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটা হচ্ছে পাঞ্জাবির বুকের নকশা। দারুণ একটি কালার এবং ডিজাইনটা অনেক সুন্দর। এটা কি কালার? ক্রিম কালার। ক্রিম কালার সাথে নকশাটা কি কালারের হচ্ছে? হলুদ কালার বা হালকা হলুদ কালার। দারুণ একটি কালার, গর্জিয়াস। এটা হচ্ছে জামদানি পাঞ্জাবি, এটা হোয়াইট, হোয়াইটের সাথে অন্যান্য মাল্টি কালার দেওয়া হচ্ছে, দুটি গুলা মাল্টি কালারের। এবং বুকের ডিজাইনটা আগে করা হয়ে গিয়েছে, যেটা ভাজের মধ্যে আছে। এখানে অনেকগুলো তাঁত আছে যেখানে সবগুলোই তৈরি পাঞ্জাবি বানানো হয়। এখানে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানিগুলো লাইক আড়ং, তারপরে যারা এরকম, তারপরে রিসম্যান, এরকম বড় বড় কোম্পানির সাথে এনাদের ডিল আছে, যারা এখান থেকে পাঞ্জাবি নিয়ে তারা মার্কেটিং করে। দারুণ একটি জায়গা। এটা হচ্ছে সুতা জড়ানো, সুতা জড়ানোর বিভিন্ন যন্ত্রপাতি এখানে দেখা যাচ্ছে। পাঞ্জাবি কালো, দর্শক আজকে এই পর্যন্ত ওই জামদানি পাঞ্জাবির কারখানা থেকে আমি আপনাদেরকে বিদায় জানাচ্ছি। আগামী ভিডিওতে হয়তো বা পাঞ্জাবির যেই ফ্যাক্টরিটা বা কারখানাটা সেটা আমি আরও ডিটেলস আপনাদেরকে জানাতে সক্ষম হব। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।